শৈশবের স্মৃতি জীবনের গীতি। মামুন ভাই, জি ভাই, কয় বন্ধু মিলে গেলাম মাহফিল শুনতে। মাহফিল শুনতে গেলে কয়েকটা জায়রা বন্ধু থাকে, এরা বলতাছে কি যে ভাই আজকে মাহফিল না শুনে নারকেল চুরি কর। পরে গেছি নারকেল চুরি করতে, আরে ভাই যে বড় গাছ কেমনে উঠুম। পরে উঠা উঠা একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, হ্যাঁ হ্যাঁ, উঠা উঠা নারকেল পারছি। নিচে নিচে ধান বোন ভাই 10-12টা পারছি। আর কইন না ভাই, কি কষ্ট, মাথাই নষ্ট। হ্যাঁ পারছি, পায়রা ওইটা ভাঙবো কেমনে। পরে ভাই আর কইন না, গেলাম দাও আনতে। দাও চুরি করতে যায়া দেখি ছালারা ঘুমায় নাই, ঘুমায় নাই। এখন ভাই যাহা দেয় যে ওরা আমার সাথে লোক, আমরা তো চুরি করছি করছি ওরাও করছে। পরে যায় কি করবো রে ভাই, যায় দাও নিয়ে আসলাম, দাও আইনা। পরে নারকেল ভাঙছি, নারকেল ভাঙার সময় ভাঙছি, খাওয়ার সময় নারকেল নাই। আই রে ভাই, পানি ছাড়া নারকেল ভাই। আর কহেন না কি, আরে ভাই যে অবস্থা হয়েছিল। পরে ওইখান থেকে চলে আইলাম। হ্যাঁ ভাই, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, মেয়েটা দেখতে খুব সুন্দর, একদম ছাক্কাস, কি গেট আপ, বোরকা পরা, মুখ দুটা বান্ধা। মেয়েটা দেখে আমার খুব ভালো লাগলো। পরে আমি গেলাম, পরে মেয়েটা গেল আত্মীয়র বাড়ি, আমি খোঁজে আসছি কখন আসে। আমার এক আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে আমার ভালো রিলেশন। পরে আঙ্কেলের নিয়ে আঙ্কেলের বললাম যে আঙ্কেল একটা মেয়ে পছন্দ হয়েছে, এদিকে গিয়েছে, এখন দেখা লাগবে ওইটা। পরে আঙ্কেল বললো আচ্ছা ঠিক আছে, বিকেলবেলায় দেখি মেয়েটা আসতেছে। পরে মামুন ভাই আর কইন না, মেয়েটার পাশ পিছে পিছে যাইতাছি, মেয়েটারে ডাক দিছি, মেয়েটা দাঁড়াইছে। পরে মেয়েটার সঙ্গে কথা কইতে কইতে গেছি, মেয়েটার যে গেট আপ মামুন ভাই, মাথাই নষ্ট পুরারা একেবারে। পরে গেছি মামুন ভাই, যাওয়ার পরে সব কিছু কথাবার্তা পাকা, রিলেশন হইলো, প্রপোজ করলাম, সব কিছু পাকা। মেয়েটার মুখ দেখলাম না, মেয়েটার মুখ দেখলাম না। পরে আগামীকাল দেখা করার কথা, মেয়েটারে বলতাছি যে তোমার সঙ্গে তো দেখা করবো আগামীকাল, তোমার তো মুখ দেখলাম না, তোমারে চেনবো কীভাবে। আমার আঙ্কেলের কাছে আবার একটা সাইকেল আছে, পরে সাইকেল চালাইয়া গেছি। মেয়েটা যাইতে যাইতে বাড়ির ধারের কাছে গেছে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে মেয়েটা বলল যে আচ্ছা ঠিক আছে, বাড়ির কাছে যখন চলে আইছি তখন এখন তো মুখ দেখানো যায়। পরে মুখটা খুলছে, হ্যাঁ মুখটা খুলছে, খুলে ভাই কি বলবো একেবারে, যেরকম গেট আপ ছিল ওইরকম চেহারা ভালো না ভাই, দা তুসা। আমার আঙ্কেল সাইকেল থুয়া মারছে দৌড়, আর আমি মারছি দৌড় বুঝছেন ভাই, একেবারে কলা গাছের এখানে সাইকেল থুয়া মারছে দৌড়, আবু খেচ্ছে দৌড় সাইকেল আর আনানি নাই বুঝছেন। পরে যাইয়া আমি দেখতেছি যে মায়া গেছে কিনা, সাইকেল তো আনা লাগবো, সাইকেল থুয়ে আসা যাইবো না বুঝছেন। পরে ভাই গেছি যাতে মায়ের দাঁড়াই আসে, সাইকেল তো আর আনতে যাইতে পারিস না ভয়তে, এক কোটি টাকা সাইকেল থুয়ে আসতো গা ভাই। পরে ভাই পরে মায়া গেছে গা, পরে আঙ্কেলের সাইকেল নিয়ে, আচ্ছা সাইকেল নিয়ে আইসি। আসার পরে ভাই আঙ্কেলরে কইতাছি, আঙ্কেল সব কিছুই তো দেখলাম, মেয়ের মুখ দেখলাম না, মুখ না দেখলে তো আর এটা হইতো না, বোরকা পরা মেয়ে দে আর পিছে লাগেন না ভাই, আর পিছে লাগেন না। হ্যাঁ দোস্ত, একটা মজার গল্প শোন। হ্যাঁ দুই ভাই গেলাম ঘেরে মাছ ধরতে, মাছ ধরে আসতেছি স্কুলের মাঠের সঙ্গে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু আসতেছে প্রাইভেট পইরা। এখন বন্ধু তো আমার সঙ্গে বেশ রিলেশন, আবার বন্ধুর গটকালি করি আমি, ঠিক আছে, বন্ধুর সঙ্গে গল্প করতেছি দাঁড়ায় দাঁড়ায়। আমার স্বাস্থ্য ভাই করছে কি, বন্ধুর তো পিছনে সাইকেলের পিছনে ব্যাগ ওই বই রাখা, আমার স্বাস্থ্য ভাই ব্যাগের থেকে একটা চিংড়ি মাছ উঠায় ওর বইয়ের ভিতরে ঢুকাই দিছে। এইরকম জায়রা জায়রা ভাই আর কয়ে না, আমার স্বাস্থ্য ভাই জায়রা জায়রা, ওরে দেখলে ওই বোনা শুধু অচ্ছন জায়রা কেবারা। পরে চিংড়ি মাছ দেশে ঢুকায়া,
দিলে পরে আমি আমার শাস্ত বাইরে কইতাছি, ভাই তুই যে চিংড়ি মাছ বইয়ের ভিতর ঢুকাই দিলি, ও বাড়ি যায় যখন দেখবো যে কি রে আমি গেলাম প্রাইভেট পড়তে, আমার বইয়ের ভিতর চিংড়ি মাছ আইলো কন্তে, তখন কি হইব? হ্যাঁ ওর মা তো ধরবে ওরে, শালা তুই গেলি প্রাইভেট পড়তে চিংড়ি মাছ কন্তে আইলো তোর বইয়ের ভিতরে, হ্যাঁ আরে ভাই কই না। পরে হাসতাছি আর দুইজন গোড়াগড়ি করতে করতে আসতেছি রাস্তা দিয়া, ভাই ভাবতাছি ওর মায় কি কইবো আর ওই কি কইবো, ওই তো পরে আবার ধরবো আমাকে। পরে ভাই চলে আইলাম, কি করবো এইরাম যাইরা যাইরা ছিল ভাই।